আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের ভেজিটেবলস দিয়ে চিকেন কারি করে দেখাবো, যেটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সাদা তেল, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, 1 চা চামচ গরম মশলা এবং কালো জিরা গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি সবগুলি মশলা, পেঁয়াজের সাথে একটু নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ, দিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে আবারও মশলাটার সাথে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ মুরগির মাংস, দিয়ে আবারও ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে আমি 1 কাপ পরিমাণ ব্রোকলি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে, দিয়ে দিচ্ছি 3 কালারের ক্যাপসিকাম। সবগুলি সবজি দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি, একটু নেড়ে কষিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে আগে থেকে গুলে রাখা 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু কষিয়ে নেওয়ার পর আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ সময় রান্না করব। আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু পনির, মেল্ট করা কিছু পনির দিয়ে দিচ্ছি। আমি এখন সার্ভিসিং ডিশে ঢেলে আপনাদের দেখিয়ে দিব কেমন হলো আমার ভেজিটেবলস দিয়ে চিকেন কারি। ভিউয়ার্স, এ হয়ে গেল আমার ভেজিটেবলস দিয়ে চিকেন কারি। এটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে এবং সেটি পোলাওর সাথেও খাওয়া যায়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। তাহলে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।